স্থানীয় সময় ফেসবুক লাইভে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঘাটালের যে ভাসাপুলের রিং বাঁধ, সেই রিং বাঁধ ছাপিয়ে কিন্তু জল বেরোচ্ছে এবং সেই রিং বাঁধকে আরও উঁচু করে তোলা হচ্ছে প্রশাসনের তৎপরতায়। দেখতে পাচ্ছেন রিং বাঁধ ছাপিয়ে কিন্তু জল বেরোচ্ছে, রিং বাঁধ ছুঁয়ে ঘাটাল শহরে কিন্তু জল ঢুকতে শুরু করেছে। এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো সেই ভাসাপুলের চিত্র, আমি চেষ্টা করব, কারণ ভাসাপুল এখন বিচ্ছিন্ন, একটু কষ্ট করে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভাসাপুল কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা উঁচুতে উঠে গিয়েছে এবং দুপাশে একেবারে বিচ্ছিন্ন, এই পারে অর্থাৎ পূর্ব পারে ঘাটাল টাউন হলের দিকে ইতিমধ্যেই সকাল থেকে কিন্তু রিং বাঁধ দিয়ে জল আটকানোর চেষ্টা চলছে। দেখতে পাচ্ছেন জল এখন কোন লেভেলে গিয়েছে এবং সেই রিং বাঁধের ভেতর দিয়েই কিন্তু জল ঘাটালের শহরে প্রবেশ করতে শুরু করেছে। এই মুহূর্তে ঘাটাল মহকুমায় প্রতাপপুর এবং বন্দরের নদী বাঁধগুলি দিয়ে কিন্তু চুঁয়ে চুঁয়ে জল বেরোচ্ছে, তবে এ নিয়ে উদ্বেগের কিছু নেই, বাঁধ ভাঙার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে জানিয়েছে সেচ দপ্তর। আপনাদেরকে দেখাবো ঘাটাল ভাসাপুলের সেই চিত্র। ঘাটাল ভাসাপুল দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে বেশ কিছুটা উঁচুতে উঠে গিয়েছে, একেবারে দুপারে যে দোকানগুলি সে দোকানগুলির প্রায় মাঝামাঝি উঠে গিয়েছে এবং দুপাশে কিন্তু বিচ্ছিন্ন, যোগাযোগ বিচ্ছিন্ন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ঘাটাল বাজারের ভেতরে কিন্তু জল ঢুকে গিয়েছে এবং কোনো কোনো জায়গায় এক বুক সমান, এক ছাতি সমান জল এবং কোনো কোনো জায়গায় হাঁটু সমান, কোমর সমান জল। বাজার বন্ধ এই মুহূর্তে, বাজারে কোনো দোকানপাট ম্যাক্সিমাম বন্ধ, কোনো কেনাকাটা হয়নি। বাজারে যাদেরকে ঢুকতে হচ্ছে বা বেরোতে হচ্ছে যে সমস্ত বাসিন্দাদের, তাদেরকে কিন্তু জল পেরিয়ে এভাবে আসতে হচ্ছে, কেউ ডিঙি নিয়ে কেউ জল পেরিয়েই। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে লাইভে থাকুন ঘাটালের। তবে নদীর জল কিন্তু বাড়ছে, তবে যে রেশিওতে বাড়ছিল, যে হারে বাড়ছিল, সেই হারটা কিছুটা হলেও কমেছে, কিন্তু তা বলে কিন্তু এই নয় যে একেবারে উদ্বেগজনক ব্যাপার নয়, উদ্বেগ তো রয়েছে। এই দেখুন এখানে একজনকে দেখতে পাচ্ছি, ঘাটালের যে বাজার, এই দেখুন একেবারে ডুবে গিয়েছে এখানটায়। এখান দিয়েই কিন্তু অনেক নিচে দিয়ে মানুষকে যেতে হতো, এখন আমি দেখতে পাচ্ছি একেবারে জলে জলময় ঘাটালের মূল বাজার যাওয়ার যে রাস্তা, মূল বাজারের কাছে কিন্তু প্রায় এক বুক জল, ঢোকাই যাবে না কোনো দিক দিয়েই, ঘাটালের মূল বাজার ঢোকা যাচ্ছে না। পৌরসভার পিছন দিক দিয়েও কিন্তু পৌরসভা যাওয়ার রাস্তা, যেটা ওদিকটাও প্লাবিত হয়ে গিয়েছে এবং যে ব্রিজ, সেই ব্রিজের পাশ দিয়ে যে রাস্তা একটা ছিল সেই রাস্তাও কিন্তু প্লাবিত, ঢোকা যাচ্ছে না। এই মুহূর্তে ঘাটালের যে গাদিঘাট এবং কলমিজোড় ওড কাঁসাই যে পরিমাপক গেজ রয়েছে, সেই গেজে কিন্তু এক্সট্রিম ডেঞ্জার লেভেলের উপর দিয়ে জল বইছে, অর্থাৎ বিপদ সীমার অনেক উপর দিয়ে কিন্তু জল বইছে। তবে উদ্বেগের এই মুহূর্তে কিন্তু কিছুই নেই বলে জানিয়েছে, বাঁধ ভাঙার মতো এখনও কোথাও কিন্তু পরিস্থিতি তৈরি হয়নি। বন্দর এবং প্রতাপপুর, অর্থাৎ যেখানে এর আগে বাঁধ ভেঙেছিল, সেই প্রতাপপুরের যে বাঁধ ভাঙার পাশেই একটি ফাটল, অর্থাৎ বাঁধের গা দিয়ে জল চুঁয়ে চুঁয়ে পড়ছে। মহকুমা শাসকের কার্যালয়, অর্থাৎ এই জায়গাটিতে কিন্তু ভেঙে গিয়েছিল কার্যালয়ের যে বর্ডার, যে প্রাচীর, সে প্রাচীর ভেঙে কিন্তু ঘাটাল শহরে জল ঢুকেছিল। সেই জায়গাটি দিয়েও কিন্তু চুঁয়ে চুঁয়ে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে দিয়ে জল বইছে। ঘাটাল ভাসাপুলে কিন্তু এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন, কাউকে উঠতে দেওয়া হয়নি আর, কেননা পাটাতনের অবস্থা দেখতে পাচ্ছেন। রিং বাঁধ দিয়ে কিন্তু আটকানোর চেষ্টা চলছে, রিং বাঁধ টপকেই কিন্তু রিং বাঁধের ভেতর দিয়ে কিন্তু জল যাওয়ার যাচ্ছে। আমি দেখাবো আপনাদেরকে সেই কিভাবে জল চুঁয়ে চুঁয়ে যাচ্ছে। রিং বাঁধ চুঁয়ে কিন্তু জল যাচ্ছে। আপনাদেরকে যেটা জানাই, আবারও জানিয়ে রাখি যে ঘাটালের যে ভাষাগুলির অবস্থা এই, এবং ঘাটাল মহকুমায় যে বাঁধগুলি রয়েছে সেই বাঁধগুলির উপর দিয়ে কিন্তু এক্সট্রিম ডেঞ্জার লেভেল, অর্থাৎ বিপদ সীমার অনেক উপর দিয়ে কিন্তু জল বইছে। প্রচুর মানুষও কিন্তু উদ্বেগে এবং উৎসাহে ভিড় জমাচ্ছেন বাঁধের বিভিন্ন অবস্থা এবং বন্যার জলের পরিস্থিতি দেখার জন্য, কীভাবে জল চুমিয়ে ঢুকছে ঘাটাল শহরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
দেখুন রিং বাঁধ চুঁয়ে চুঁয়ে জল ইতিমধ্যে কিন্তু শহরে ঢুকতে শুরু করেছে, এবং সেই রিং বাঁধ কিন্তু আরও উঁচু করে তোলার চেষ্টা চলছে। দেখুন জল ঢুকছে রিং বাঁধ টপকে। অনেকে উদ্বেগে দেখতে এসেছেন, দেখতেই পাচ্ছেন ভিড় জমিয়েছে উৎসাহ উদ্বেগে জনতা। রিং বাঁধ কিন্তু আরো উঁচু করে তোলার চেষ্টা চলছে। প্রতিবারে বেড়ায় বারবার বলেও গার্ডওয়াল আর হয়নি, মিউনিসিপ্যালিটিকে বলেও গার্ডওয়াল হয়নি। কোথায়? এই সাইড দিয়ে লম্বা করে সেমাটা পর্যন্ত গার্ডওয়াল হওয়ার কথা কথা নয়, করার কথা বলা হয়, করেনি কোনোদিনই। গার্ডওয়ালটা হলে তাহলে এই জলটা আসে না, জিনিসটা আসতো, এই জল ছাপিয়ে আসতো না, তাই তো? দেখতে পাচ্ছেন দোকানের ভিতর দিয়ে কিন্তু জল আসছে। এখানে একটা বই দোকান, নিউ বুক সাপ্লাই, সেই নিউ বুক সাপ্লাইয়ের ভেতর দিয়ে কিন্তু জল অলরেডি আসতে শুরু করেছে। ¿Qué pasa? ¿Qué pasa? ¿Qué pasa?